দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ এ মিতু। মিতু, আপনি নির্বাচন কমিশনের আছেন এই মুহূর্তে, সেখান থেকে কি তথ্য দিয়েছে জানাবেন। সুবর্ণা, আপনাদের শুরুতে আমি যে তথ্যটি জানিয়ে রাখতে চাই, সারা দেশের 299টি আসনে চলছে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে যে তথ্যটি রয়েছে, সারা দেশে খুব শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর ভাবে ভোট গ্রহণ চলছে। 28টি দল এই নির্বাচনে অংশ নিয়েছে, তাদের মধ্যে কিন্তু হাতাহাতি লড়াই চলছে। আমরা যে তথ্যটি ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে জানতে পেরেছি যে সারা দেশে খুবই সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি নির্বাচন কমিশন ঠিক বাহিরে রয়েছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের দেখতে পাচ্ছি। তারা এখানে খুব সচেতন অবস্থায় আছে, যাতে দেশে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সে লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আপনাকে কিন্তু আরেকটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই, দেশের যে মোট ভোটার সংখ্যা সেটা কিন্তু 11,96,91,000-এর অধিক ভোটার রয়েছে, এবং নারী ভোটার রয়েছে 5,69,89,00,000-এর বেশি। এবং এছাড়া আমরা যে তথ্যটি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সারা দেশে যে দলীয় প্রার্থী রয়েছে সর্বমোট 1,970 জন দলীয় প্রার্থী রয়েছেন, এবং দুঃখিত, সারা দেশে দলীয় প্রার্থী রয়েছেন 1,534 জন, এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 436 জন, এবং সকলের মধ্যে কিন্তু হাতাহাতি লড়াই চলছে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবং নির্বাচন কমিশন কিন্তু সারা দেশের যে পরিসংখ্যানটি রয়েছে, সারা দেশের নির্বাচনে ইতিমধ্যে কত ভোট পড়েছে সকল বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ পরে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের সাথে কথা বলবেন। তখন আরো আপনাকে আমরা বিস্তারিত জানাতে পারবো যে সারা দেশে কিভাবে ভোট গ্রহণ চলছে এবং কতটি ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে। এই ছিল আপাতত নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। মিতু, আপনাকে ধন্যবাদ, আপনি বেশ কিছু তথ্য আমাদের দর্শকদেরকে জানালেন।